শীত বেড়াবার সময়, শীত চড়ুই ভাতির সময়, শীত ফুলের সময়, চন্দ্রমল্লিকা ডালিয়া গোলাপের রূপে মাতোয়ারা হওয়ার সময় শীতকাল। নগর সভ্যতার ইঁট কাঠ পাথরের শুষ্ক পরিবেশে মন যখন অবসাদগ্রস্ত, তখনই রায়গঞ্জের নন্দন আহ্বান করল পুষ্প প্রদর্শনী বা বার্ষিক পুষ্পমেলায়। দৃষ্টিনন্দন এই ফুলের মেলায় রঙিন রঙিন ফুলের সমারোহ। আজ থেকে শুরু হলো রায়গঞ্জ শহরে নন্দন আয়োজিত বার্ষিক পুষ্পমেলা। আজ থেকে শুরু হওয়া রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের পাশস্থ ময়দানে চারদিনব্যাপী পুষ্পমেলা চলবে আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত। পুষ্পমেলার আয়োজন সংস্থা নন্দন এর সভাপতি তারাশঙ্কর ভট্টাচার্য জানিয়েছেন, এবছর তাদের পুষ্পমেলা 36 বছরে পদার্পণ করল। পুষ্পমেলার এবারের শোভা পাচ্ছে ভিন প্রজাতির জবা, আর্কিড, রজনীগন্ধা, ডালিয়া, গাঁদা, গোলাপ সহ শত শত রকমের ফুল। পুষ্পমেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণে প্রতিদিন সন্ধ্যায় চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। রায়গঞ্জ থেকে রাধারানীর রিপোর্ট, খবর 72 ঘন্টা। ডালিয়া থেকে আরম্ভ করে ডালিয়া, চন্দ্রমল্লিকা, প্ল্যান্থাস, গাঁদা, জবা, গোলাপ, পিটুনিয়া, অর্কিড, এই সমস্ত ফুলের সমারোহ হয়েছে এবার। এছাড়া আর কী কী আকর্ষণীয় রয়েছে, কী কী আকর্ষণ রয়েছে এবার? আকর্ষণের মধ্যে আমাদের গাছের মধ্যে অর্কিডের ব্যাপারটা রয়ে গেছে আকর্ষণীয়, এবং পিটুনিয়া এবার সবচেয়ে ভালো হয়েছে ওয়েদারের জন্য। আর একটু দেরি হয়ে যাওয়াতে চন্দ্রমল্লিকা বা ডালিয়া একটু মার খেয়েছে, সিজন ফ্লাওয়ারগুলো খুবই ভালো হয়েছে। আর সবচেয়ে আকর্ষণ হচ্ছে এই ফুলমেলার সঙ্গে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সন্ধ্যার সময়, এটাই হচ্ছে একটা বিরাট আকর্ষণের ব্যাপার। এই 4 দিন ধরেই আমাদের এই সাংস্কৃতিক উৎসবটা হয় বিভিন্ন গুণীজনের সমাবেশে। ফল গাছও আছে, কমলা খুব ভালো আছে, একটা গাছে প্রায় 60-70টা কমলা ধরে আছে, এরকম টবও আমাদের এখানে আছে। টবে লাউ গাছ হয়েছে সেটা আছে, টমেটো হয়েছে সেটা আছে, আর বনসাই খুব ভালো ভালো বনসাই আছে, যেগুলোর বয়স 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে।